সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে দেখছেন সবাইকে কৃষি টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি স্বামী মামে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের কৃষি টিম অবস্থান করছে নরসিংদী জেলার রায়পুরা থানার করিমগঞ্জ গ্রামে একটি দেশি মুরগির খামার আজকে আমরা চলে এসেছি তো এই খামারের যিনি মালিক উনি একজন ব্যবসায়ী উনি ব্যবসার পাশাপাশি উনি ওনার বাড়ির ছাদে একটি পরিকল্পিত দেশি মুরগির খামার গড়ে তুলেছেন তো উনি এই খামার করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন কীভাবে এই খামারটি শুরু করলেন বর্তমানে কিভাবে এই খামারটি পরিচালনা করতেছেন ওনার এই খামার পরিচালনা করতে গিয়ে কিরকম টাকা খরচ হচ্ছে এবং এখান থেকে উনি কিরকম টাকা লাভ করছেন সেই দিকগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো এবং এই দেশি মুরগি লালন পালন পদ্ধতিও আমি আমি আপনাদেরকে আপনাদেরকে জানাবো চলুন প্রথমে ওনার পরিকল্পিত যে খামারটি সেই খামারটি ঘুরে দেখাই তারপর আমরা সবুজ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিচারিত আলাইকুম ভাই কেমন আছেন

আপনি প্রথমে কতগুলো মুরগি দিয়ে এই খামারটা শুরু করেন যাত্রাটা আমি প্রথমে একশো বিশ পিস দিয়ে শুরু করছিলাম তো এখন একশো বিশের মতো অ্যাডাল আছে আমার কাছে যেগুলো ডিম পাড়তেছে আচ্ছা আচ্ছা এখন সর্বমোট আছে কতগুলো এখন সর্বমি মোট চারশোর বেশি আছে চারশো বেশি ছোট বড় মিলে ছোট বড়ো মিলে মাঝখানে আমি এলাকাতে কিছু বাচ্চা সেল দিছিলাম এগুলো বাদ দিয়ে এখন এগুলো আছে বর্তমানে আচ্ছা তো আপনি এই যে প্রথমে একশো পিস একশো পিস দিয়ে যা খামারটা শুরু তো আপনি এই মুরগিগুলো কোথা থেকে সংগ্রহ করছেন আসলে আমি ওই যেটা আসলে দরকার যে এক বয়সে যে বাচ্চাগুলো নিয়ে শুরু করা আমি পারি না অবশ্য আমি এলাকা থেকেই কিছু মোটামুটি সাইজের ছোটো বাচ্চাগুলো কালেক্ট করে ভালো সাইজের ওগুলো দিয়ে আমি মোটামুটি শুরু করছি তো এখন এগুলো মোটামুটি বিশটার মতো আমার এতে দিতে হয়েছে বা কিছু একটু নষ্ট হয়েছে এখন একশো পিস আছে আমি এগুলো হুম আচ্ছা তো আপনি এই যে খামার পরিচালনা করতেছেন পাশাপাশি ব্যবসা করতেছেন এতে আপনার খামার পরিচালনা করতে কোনো সমস্যা হচ্ছে না আমার তেমন কোনো সমস্যা হয় না আমি সকালে ঘুম থেকে ওইটা খামারে ঘন্টা মতো সময় কাজ করি তারপর ফ্রেশ হয়ে দোকানে চলে যাই তারপর আর আমার কিছু করতে হয় না আমার ছোটো ভাই একজন আছে ও বিকেলবেলার যে পরিচর্চাটা আছে ওই স্কুলে থাকে পরে এখান থেকে আইসা বাকি কাজটা ও করে শেষ আমার এই দিনে সারাদিন এতটুকুই কাজ আচ্ছা সকালবেলা আপনি সময় বিকেল বিকেলবেলা আপনার ছোটো ভাই সময় জি 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 এটা আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না এটা কোনো মানে অনাইসি করা যেতে পারতেছে হ্যাঁ এই খামার আপনি কতদিন যাবৎ পরিচালনা করতেছেন এটা অলরেডি চার পাঁচ মাস হইতেছে আর কি জি জি তো এই যে চার পাঁচ মাস যাবত পরিচালনা করতেছেন হুম চার পাঁচের মধ্যে চার পাঁচ মাসের মধ্যে কি আপনি কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন না তেমন কোনো সমস্যা সম্মুখীন হই নাই যাও অল্প একটু হয়েছিল এটা হলো আপনার ওই যে আমি বাইরে থেকে মোরগুলো আনছি হঠাৎ দেখা যায় দু একটা একটু দুর্বল বা জিমায় এতটুকু সমস্যা হয় বড়গুলো আমি সাইড করে কিছু জবাই করে ফেলছি এই তো আমার লস হয় না তাতে তাতে লস হয় না না আমি ওইগুলো দেখা যায় আমি ওই পরিমাণ যেমন শুরু করছি পরিমাণের বাচ্চা আমি পাই নাই কারণ হলো

আসলে আমি এই পর্যন্ত দেশি মুরগি তেমন কোনো সমস্যা পাই নাই তো সমস্যার মধ্যে এতটুকুই পাইছি যে এরা তো প্রথম প্রথম দেখছে অনেক ফোঁকাফুকি করতো তারপর এক বাইরের বাইরের কাছ থেকেই ইউটিউবে পরিচিত ওনার কাছে ফোন দিলাম উনি বললে যে আপনি কিছু খাবার দিতে পারেন বা ঠোঁট টাকাইটা দিতে পারেন তারপর আমি ঠোঁট টাকাটা দিছি আর ক্যালসিয়াম খাওয়াইছি তারপর ওরা ঠিক হয়ে গেছে এখন আর মারামারি করে না তেমন না আর তেমন এছাড়া আর কোনো সমস্যা আমি তেমন পড়ি নেই আচ্ছা আপনার এই মুরগি পালনের উপর তো কোনো অভিজ্ঞতা নাই মনে হয় যে প্রশিক্ষণ প্রশিক্ষণ অবশ্য নাই তবে আমি এর আগে পাঁচ ছয় মাস ব্রয়লার মুরগি সেট এটা বড় মুরগি সেট ছিল আচ্ছা করছিলাম তো এটা দেখা যায় এক মাস লাভ হইলেও পরের মাসে লস তো প্লাসে মাইনাসে সমান সমান বা আরো লসের থাকে তো আমি ফার্স্টে পরিশ্রম করলাম ওইটা ফাও আসলে পরিশ্রমের কোনো মূল্যায়ন পাইতেছি না আর দেশি মুরগিটা করে আমি এতটুকু বুঝতে পারতাছি যে আমার মাসে এমনি যদি পাঁচ হাজার টাকাও আসে

আসলে দেশি মুরগি আমার কাছে লাভজনক মনে হইতেছে কারণ আপনার ব্রয়লারে পরিশ্রমও বেশি লাভ হয় কি না হয় এটা আসলে কোনো নিশ্চয়তা নেই যদি কম কম লাভ হয় যদি সবসময় লাভ হইতো ব্রয়লারে একটা বলতে পারতাম যে না লাভ হইতেছে ওটা কোনো নিশ্চয়তা নাই আর দেশি মুরগি মনে করেন যে পরিশ্রম অনেক কম যেমন আমি সারাদিন এক ঘন্টার মতো আমি শ্রম দেই আমার এতটুকু হয়তো ছোট ভাই আধা ঘন্টা পনেরো এক ঘন্টা সময় দেয় এতটুকি আর ব্রয়লার মুরগি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি খেয়াল আপনি কাজ করেন না কিন্তু খেয়াল সব সময় মেডি ভিতরে দিতে কারণ এটা কি হইতাছে না হইতাছে এটা একটা নজরে থাকতে হয় আচ্ছা আচ্ছা তো সেই অনুযায়ী দেশি মুরগি ভালোই দেশি মুরগি ভালো আচ্ছা তো আপনি এই মুরগিগুলো কিভাবে পালন করতেছেন খাবার দাবার কি দিচ্ছেন খাবার বলতে আমি এডাল যেগুলো আছে আমি লেয়ারের ফিড দিতেছি লেয়ার লেয়ার ওয়ান সাথে গম ধান মিক্স মানে একসাথে পুরোপুরি না দিয়ে কিছু ফিড দেই আর কিছু ওই মিক্স করে খাবারটা দেই আর কি গম করতেছে এই গম দান এগুলো আচ্ছা মিলায়ে দেই এক জিনিস আপনার কাছে জানার ছিল এখন এই যে লেয়ার লেয়ার হ্যাঁ এগুলো তো আসলে যে বয়লার মুগি বা আমরা ইয়া করার জন্য বাণিজ্যিক ভাবে যে খামারগুলো সেগুলোর ক্ষেত্রে খাবারটা খাওয়ানো হয় বা ফিটগুলো আর আমাদের যে দেশি মুরগিগুলো তো আমরা একদম সম্পূর্ণ তারা ছাড়া অবসর থাকে তারা নিজেদের খাবারটা নিজেরা সংগ্রহ করে খায় তো তাদের যে মাংসের যে স্বাদরা হ্যাঁ ওই স্বাদরা কি এই যে বাণিজ্যিক করার ফলে যে এইভাবে খাবার খাবার দাবার দেওয়া হচ্ছে এতে কি ওই স্বাদরা পাওয়া যাবে স্বাদ অতটুক আসলে আমি ইয়া করতে পারি নাই কারণ আমি লেয়ার লেয়ারটা তো আসলে প্রথম অবস্থা আমি খাবারটা মানে গুছাইতে পারি না তো এখন আমার চিন্তা ভাবনা আছে ওই ডাইরেক্ট যে দেশি যে খাবারগুলো আছে ওগুলো দেওয়ার চিন্তা ভাবনা ওগুলো আমার খরচটা অনেকটা কমে যাবো এবং আমি ওই দেশীয় যেই দেশের যেই ঐতিহ্য ওটাও ঠিক থাকবো মানে দেশের দেশীয়ভাবে পালার যেই টিয়াটা কেয়াটা এটা ওষুধের জীবনাগুণটা সেটা যাতে একদম ঠিক থাকে হ্যাঁ এটা আমি এভাবেই করব আর লেয়ারটা লেয়ারটা অনেকে বলছে যে খাওয়াতে পারেন এটা ডিমের জন্য ভালো ডিমটা আপনার ভালো আসবো আচ্ছা আচ্ছা ডিমটা আপনি খাওয়াইতে পারেন এটা ভালো তো ওই হিসাবে আমি খাওয়াইছি যেমন আমার চিন্তা ভাবনা হতেছি গিয়ে আমি দেখি যে ভুট্টা গম ধান এগুলো আমি দিব আর কি আচ্ছা এই খামার পরিচালনা করতে কি আপনার প্রতি খাবার দাবার ওষুধপত্র সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হয় আমার বেশি টাকা খরচ হয় না মনে করেন যে অ্যাডাল্ট যেগুলো আছে এগুলোর পিছে চার হাজার চার হাজার চার হাজার টাকা খরচ হয় খাবার দাবার ওষুধ টষুধ মিলে মানে এগুলো এডাল্ট হ্যাঁ আপনার এখানে তো বাচ্চা আছে সবকিছু মিলে আমি বলতে চাচ্ছি সব সবকিছু মিলে আপনার সাত হাজার টাকার মতো খাবার লাগে ওষুধপত্র সবকিছু সব মিলাই সবকিছু মিলে প্রতি মাসে এই চারশো মুরগির মধ্যে সাত হাজার টাকা মানে আমি যদি শুধু ফিট খাওয়াই তাহলে আর যদি আমি অন্য কিছু ধান টান গম টম দিয়ে তাহলে আরো কমে আসবে খাবো তো আপনার প্রতি মাসে খরচ হচ্ছে সাত হাজার টাকা আর আপনি এই যে এখন যে অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট কতগুলো বলছেন একশো বিশটা এখন একশোটা আছে আর কি একশো বিশটা শুরু করছিলাম এখন আপনি ডিম পাচ্ছেন কতগুলো আপনার খামার থেকে আমি বিশটা পঁচিশটা তিরিশটা এরকম আর কি প্রতিদিন পাইতেছি প্রতিদিন বিশ থেকে তিরিশটা ডিম পাচ্ছেন হুম আচ্ছা এগুলো আপনি কি পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করতেছেন এগুলো আমার একটা ছোট ইনকোভেটার আছে নিজস্ব আমি করছিলাম ওইটা দিয়ে এখন বর্তমানে ফুটাইতেছি তবে আমার ইচ্ছা আছে এটা আরও বাড়ানোর আচ্ছা সহজ ভাই দেশি মুরগিগুলো কত মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এটা আসলে দেশি মুরগি আপনার পাঁচ মাস পর থেকে ছয় মাস মূলত ছয় মাস থেকে পুরা দমে ডিম পাড়া শুরু করে আর যেহেতু আপনি ইনকিউবিটর দিয়ে বাচ্চা ফোটাচ্ছেন তাহলে তো মুরগি থেকে একটু বেশি ডিম পাওয়ার কথা বছরে কয়টা ডিম পাওয়া যায় গড়ে আনুমানিক আমি তো পুরো এক বছর হয় নাই এখনও তবে বিভিন্নভাবে যেভাবে জানছি আপাতত বছরে একশো থেকে একশো বিশটা ডিম পাওয়া সম্ভব যদি ইনকিউবিটারে বাচ্চা ফোটানো হয় জি 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 আর যদি ইনকিউবিটার দিয়ে না ফোটানো হয় তাহলে কয়টা ডিম পাওয়া যায় তাহলে আরো অর্ধেক পঞ্চাশ ষাটটা এরকম কারণ ওগুলো ওই বাচ্চা ফুটাইতে গেলে বাচ্চা ফুটাইতে সময় লাগে তারপর আবার ওর বাচ্চা আগর একটু তাপ দেওয়া লাগে ওই সময় একটু সময় নেয় এভাবে একটু সময়টা বেশি লাগে আর কি তো এই যে সামগ্রিক ভাবে হ্যাঁ আপনার এই খামারে খরচ টরচ বাদ দিয়ে প্রতি মাসে কীরকম একটা টাকা লাভ হচ্ছে আপনার আসলে আমি তো একদম হাতে কলমে হিসাব করি নাই তবে আনুমানিক যেটুকু বলতে পারি আমার একশো এডাল মুরগি দিয়ে আমি মাসে মোটামুটি আট দশ টাকা লাভ হইতেই পারে নিম্নে বেশি হইতে পারে কিন্তু এরকম সর্বনিম্ন যে আট দশ হাজার টাকা সর্বনিম্ন একশো এডাল মুরগি হইতে পারে আচ্ছা একশো এডাল মুরগি দিয়ে যদি আট দশ হাজার টাকা লাভ হয় তাহলে কিন্তু খুবই ভালো বলা যায় কেউ যদি এরকম চার পাঁচশো মুরগি দেশি মুরগি পালন করে মাসে তাহলে তার টাকা টাকা একদম মানে আশা করা যায় যে করতে পারে হ্যাঁ এটা বেশি করলে অবশ্যই সম্ভব কারণ বর্তমানে দেশি মুরগির প্রচুর চাহিদা বাজারে আবার এভাবেও এমনিও চাহিদা আছে অনেক ইচ্ছা করলে যে কেউ একটা ভালো ইনকিউবেটর নিয়ে আপাতত একটা প্যারেন্টস কইরা বাচ্চা উনিও পালতে পারে বা বাজারে সেল দিতে পারে বা যারা চায় খামারিরা ওনাদেরকেও দিতে পারে এভাবে কামারিদেরকে দেওয়ার ওনাদের উপকার হইলো যিনি সিন দিলে উনি আর্থিকভাবে লাভবান হইলো মানে দুজনেরই লাভ হলো দুজনেরই লাভ হইলো আচ্ছা তো আমরা তো আপনার এখানে বাচ্চা দেখতে পেলাম কিছু হ্যাঁ আপনি কি এখান থেকে এখন বাচ্চা বিক্রি করতে করতেছেন আসলে ওই মানে আমি বাচ্চা বিক্রি করতে পারতেছি না কারণ আমি মাত্র আমার ডিম শুরু হইছে তো আমি যেগুলা বাচ্চা আমি কিছু সেল দিছি আমার এলাকার যারা চাইছে ওনাদেরকে দিছি এভাবে কাউকে আসলে বিশালভাবে দেওয়া হয় নাই আচ্ছা আমি ভাবতেছি যে সামনের মাস থেকে আমি আপাতত তিন চারশো বাচ্চা করে আপাতত সেল দিতে পারবো পর আস্তে আস্তে বাড়াইলে আর আস্তে আস্তে হয় তো আমি আর বাড়ানোর চিন্তা ভাবনা আছে আস্তে আস্তে বাড়লে আর আস্তে আস্তে আর বেশি পরিমাণে সেল দিতে পারবো এখন যদি আমার কোনো দর্শক আপনার কাছ সাথে যোগাযোগ করে দেশি মুরগির বাচ্চা নেওয়ার জন্য তাকে আপনি কি পরিমাণ বাচ্চা দিতে পারবেন আপাতত কীরকম কেউ যদি চায় তাহলে এখন বর্তমানে আমি দুইশো তিনশো করে দিতে পারবো আবার দুইশো তিনশো বাচ্চা দিতে পারবো এর বেশি পারবো না ভবিষ্যতে আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়াবো আচ্ছা তার কাছ থেকে যদি কেউ নিতে চায় সে কীভাবে নেবে আসলে কেউ যদি নিতে চায় সবচেয়ে ভালো হয় সে যদি আয়সা দেখে নিতে পারে সব তার জন্য ভালো আর আমার এখান থেকে পাঠানোর সরাসরি কোনো ব্যবস্থা নাই আচ্ছা আয়সা বা আমার একটু জানায় রাখলো বা একটু বলে রাখলো বা বুকিং দিয়ে রাখলো হালকা কিছু আমি ওনার কনফার্ম দিয়ে উনি আমার কাছে বাস্তার নিল তাহলে আমি ওনারে দিতে পারবো আচ্ছা আপনি আপনার এখানে এসে নিতে হবে এসে নিতে হবে আচ্ছা ঠিক আছে সবুজ ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভালো থাকবেন ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম